গার সুর যেই গারের ভিতরে যেই গর্তের ভিতরে আমার নবী তিন দিন তিন রাত লুকাইতো ছিলেন পায়ে হেঁটে বৃদ্ধ মানুষ উঠতে পারে না আমাদের মতো জোয়ান মানুষগুলি পর্যন্ত ক্লান্ত হয়ে যায় এত উঁচা ওই পাহাড়ের কিনায় যায় তুমি বলেছিলে নবী গো পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে আমি আবু বকরের পিঠে আপনি উঠেন আর রহমতের নবীর পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছিলা ও ভাই আবু বকর এটা ওই রাত যেই রাতে তুমি গারে সুরের ওই গর্তের গুড়ায় গর্তের কিনারায় যে মায়ার নবীকে নিজের পিঠ থেকে নামায়া বলেছিলে মায়ার নবী গো একটু আপনি দয়া করে এখানে দাঁড়ান আমি একটু গর্তের ভিতরে দয়া ঢুকি এরপরে দেখে আসি গর্তের ভিতরটা নিরাপদ কি না যদি গর্তের ভিতরটা নিরাপদ না হয় যদি কোনো হিংস্র জীব জন্তু থাকে আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক এতে উম্মতের এত ক্ষতি হবে না কিন্তু যদি নবী গো আপনি আগে ঢোকেন আর যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে উম্মত কোনোদিন ক্ষতি পূরণ করতে পারবে না ওই দিন আমার নবী কি তুমি গর্তের কিনারায় রাইকা নিজে তুমি আগে গর্তের ভিতরে ঢুকছিলা রুইকে নিজের পাগড়ির কাপড় দিয়া দিয়া সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ যেই যেই গর্ত থেকে সাপ বের হইয়া ক্ষতি করার সম্ভাবনা সবগুলি গর্তের মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন তোমার কাছে ছিল না নিজের পা দিয়ে তুমি গর্তটা আটকায় রাখছো এরপরে আমার নবীর ভিতরে ঢুকাইছো ও আবু বকর ওই দিন তুমি ছিলা বেশি ক্লান্ত 40টা রাত তুমি ঘুমাও নাই আবার পাহাড় বেয়ে বেয়ে তুমি উঠছো নবীর পিঠের মধ্যে নিয়ে উঠছো ঘুমানোর প্রয়োজন ছিল তোমার ঘুমের দরকারটা ছিল তোমার কিন্তু তুমি ঘুমাও নাই ওই গুহায় ঢুইকা আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছো যেই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকে রাখছো ওই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত একটা সাপ সাপটা বের হয়ে তোমার পায়ে দংশন করলো বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি ছটফট ছটফট করো কিন্তু কলিজা তোমার ছটফট করলো বডি তুমি নাড়াও নাই কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে যদি তোমার বডিটা নড়ে বডিটা নড়ে তাহলে আমার রহমতের নবীর ঘুম ভেঙে যাবে এজন্য তুমি বডিটা নাড়াও নাই চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল বিষাক্ত সাপের বিষের যন্ত্রণায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল হঠাৎ করে একটা ফুটা পানি আমার মায়ার নবীর পবিত্র গালে পড়ে গেল এরপরে মায়ার নবী ঘুম ভেঙে গেল নবীজি পবিত্র মুখের লব লাগায় দিলেন বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল ও আবু বকর আমি উমরের জীবনের সব নেকি তোমাকে দিয়া দিলাম রে এই তোমার মাইকটা জায়গা থেকে সরিয়ে যায় কেন الحمد لله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
محمدا عبده ورسوله اعظم الخلق واشرف الخلق واحسن الخلق واجمل الخلق وانور الخلق واكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خاني كعبك منظر أي خدا دك مجھے مکہ او شہر مدینہ دیکھنے کو دو مجھے مکہ او شہر مدینہ دیکھنے کو دو مجھے اے خدا سیراب کر دا آب زمزم سے مجھے استلا میں حجر اسواد سے مشرف کر مجھے استلا میں حجر اسواد سے مشرف کر مجھے گنبد خضرا دکھا دو روضہ اطہر مجھے درمیان قبر و منبر گر گرانے دو مجھے درمیان قبر و منبر گر گرانے دو مجھے محبتের সাথে সবাই বলি আমিন জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা
ডাক্তার আজিজুর রহমান সাহেবের ছেলে মুনিম নাম, যদি কেউ পায়া থাকেন একটু ফিরাই দিন। কি গ্রাম? তারুকা। লা ইলাহা ইল্লাল্লাহ তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, বস জান লিয়া মই তেরি পেচান এহি হ্যায়, বস জান লিয়া মই তেরি পেচান এহি হ্যায়, উলফত মে বরাবর কে জফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হাজা গর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হাজা গর দিল মে মজা হো, এক চশম জদন গাফিল আজা শাহে নবাশি, শায়দ কি নিগাহি কো নাদা গাহ নবাশি, শায়দ কি নিগাহি কো নাদা গাহ নবাশি, লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah, jure shure boli sallallahu alaihi wasallam. Bhadeshwar Khadimul Quran Porishad Maturtul Bazar er uddyoge ayojito ajker tafsirul Quran mahfiler sammanito sadri ijlas sabhapati sahib হাফিজ মাওলানা বদরুদ্দিন সাহেব, হাফিজ মাওলানা কমরউদ্দিন সাহেব, জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসেন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর যে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মেহরবানি করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত সুগলাত পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়াতা নওয়াজ করে কালিমাতে শুকুর বলি আলহামদুলিল্লাহ। মাজুদ হাজিরিন, সফলতা কাকে বলে, কোন জিনিসকে সফলতা বলে? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক সফলতার কিছু পরিচয় দিয়েছেন। আমাদের মধ্যে কারা সফল আর কারা বিফল, দুনিয়ার সফলতার নাম সফলতা নয়, কারণ এটা আজ আছে কাল নাই, চেয়ার আজ আছে কাল নাই, ঠিক না? সম্পদ আজ আছে কাল নাই, তাহলে দুনিয়ার কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয়। সফলতা হলো যে মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতের মালিক হয়ে গেছে আর জাহান্নাম থেকে বেঁচে গেছে, সে যদি দুনিয়ার একজন সাধারণ গরিব মানুষ হয় তবুও সে আমাদের মাঝে সফল। মানুষের কাছে তার পরিচয় সাধারণ হতে পারে, দিনমজুর হতে পারে, সে একজন রিক্সা চালক হতে পারে, একজন কৃষক হতে পারে, তার পরনে দামি কাপড় নেই, চেহারায় দারিদ্রতার ছাপ, মিটিং এ বসলে কেউ তার কথা শুনে না, কিন্তু ওই মানুষটাই
যদি মৃত্যুর পর আল্লাহর কাছে জান্নাত পাওয়া যায় আর জাহান্নাম থেকে বেঁচে যায় সেই সফল হয়ে যায় আরেকজন তাম দুনিয়ার মালিক সহায় সম্পদ ক্ষমতার অভাব নেই যা চাইছে তাই পাইছে তার উপরে কথা বলার কেউ ছিল না কিন্তু মরণের পর জান্নাত পাইল না জাহান্নামই হল দুনিয়ার এই চাওয়া পাওয়ার বিন্দু পরিমাণ দাম নাই সে বিফল হয়ে গেল তার জীবনটাই বৃথা দুনিয়ায় আসা যাওয়াটা একদম নিরর্থক দুনিয়া আসা যাওয়াটা তার জন্য আরো গজব হইছে আর যে জান্নাত পাওয়া যায় তার জন্য দুনিয়ার আশা আর যাওয়ার মাসকানের এই 60 70 বছরের হায়াতটা সফল জীবন হয়ে গেছে কারণ এই সংক্ষিপ্ত জীবন এসে জান্নাত কামাই করে নিয়েছে এজন্য আমাদের মধ্যে ওই মানুষগুলাই সফল মানুষ যারা হাঁটে আর আখিরাতকে সামনে রাখে আখিরাতের সফলতাকে যে সামনে নিয়ে হাঁটে এই হলো আমাদের মধ্যে সফল সাহাবায়ে কেরামের মধ্যে তো আখিরাত নিয়ে প্রতিযোগিতা হতো আমল নিয়ে প্রতিযোগিতা হতো কারণ তারা সফলতা জিনিসটা চিনছেন বুঝছেন আর আমাদের মধ্যে প্রতিযোগিতা হয় চেয়ারম্যান লইয়া মেম্বারই লইয়া যেটা আজ আছে কাল নাই ঠিক না আমাদের মাঝে প্রতিযোগিতা হয় সম্পদ লইয়া সে 1 লাখ টাকার মালিক আমি 2 লাখ টাকার মালিক কিভাবে হব তার 2 কানি জমি আছে আমার 3 কানি জমি কেমনে হবে অথচ এই প্রতিযোগিতার যে বস্তুটা আমাদের বানাইছি এটা একদম তুচ্ছ এটা দুনিয়াতে যে কোনো মুহূর্তে আমার হাতছাড়া হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি আছে এটা থাকবে অথবা এই জিনিসটা থাকলো চেয়ার থাকলো আমাকে চলে যেতে হবে দুইটার একটা হয় চেয়ার আমার থেকে সরে যাবে নতুবা আমাকে সরে যেতে হবে অর্থাৎ আমার মৃত্যু আসবে চেয়ার আছে আমি চেয়ারে বসা অবস্থায় আমি নাই মারা গেছি আমার কানির কানি জমি আছে সব আছে কিন্তু আমি নাই অথবা কানির কানি জমি একদিন চলে যাবে যে জিনিস আসলে পরে থাকে না চলে যায় এর নাম সফলতা নয় সফলতা হলো যেটা পাইলাম তো পাইলাম আর যাবে না হাতছাড়া হবে না আমার থেকে যাবেও না আমিও তারে ছেড়ে যাব না এই জিনিসের নাম হলো সফলতা আর এটা একমাত্র জান্নাত এই জীবন একমাত্র কোথায় জান্নাত জান্নাতে আল্লাহ মানুষকে যা দিবেন আর কখনো নেবেন না জান্নাতে যে মানুষটা একবার ঢুকবে আর তার কোনোদিন মরণ হবে না সেও হারাবে না তার জিনিসও হাতছাড়া হবে না এর নাম হলো জান্নাত এজন্য জান্নাতের জীবনটার নাম হলো সফল জীবন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এই কথাটা আল্লাহ বলেছেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত তোমাদের মাঝে পেয়ে গেল সে সফল হলো কেমন প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরামের মাঝে শুনেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি ঠিক না সিদ্দিক আকবর একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ভাই ওমর তোমার জীবনের তোমার জিন্দেগীর নেক আমল আমি আবু বকরের চেয়ে অনেক বেশি এই কথা বলতেই হযরত ওমর বলেন এটা আপনি কি কইলেন এটা আপনি কি বললেন আপনার দাম আমার চেয়ে কত বেশি আর বলতেছেন আমার জীবনের নেকি আপনার জীবনের নেকির চেয়ে বেশি দলিল প্রমাণ কি দলিল কি কথা সিদ্দিক আকবর বলেন দলিল হলো আল্লাহর কোরআন বলে কি কোরআনে আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা যে ব্যক্তি তওবা করলো ঈমান আনলো নেক আমল করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের জীবনের গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেন তওবাকারীর পিছনের জীবনের নেকি তওবাকারীর পিছনের জীবনের গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দেন কে
আর একটু জোরে বলেন কে হযরত আবু বকর বলেন ভাই উমর তোমার পিছনের জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে বেশি ঈমান আনার আগে তোমার দ্বারা অনেক অন্যায় হয়েছে অনেক অপরাধ হয়েছে এ উমর তোমার পিছনের জীবনের গুনাহ অনেক বেশি আমি আবু বকরের চেয়ে ঠিক না বলে হ কিন্তু আল্লাহ তো বলেছেন ঈমান আনার পর তওবার বিনিময়ে আল্লাহ পাক পিছনের গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয় তো আল্লাহ যদি নেকি দ্বারা তোমার গুনাহগুলিকে বদলায় তাহলে তো আমার মনে হয় তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি হয়ে গেল কথাটা আপনাদের বুঝে আসছে এমনি হযরত উমর বলে ভাই আবু বকর আমি এত কিছু বুঝি না আমি সোজা সরল মানুষ এত পেশগুজ বুঝি না তুমি যদি বলো আমার জীবনের নেকি তোমার জীবনের নেকির চেয়ে বেশি তাহলে আমি উমর তোমাকে বলতেছি শোনো আমি উমরের জীবনের সমস্ত নেকি তুমি লয়া যাও বিনিময়ে আমাকে তোমার জীবনের এক রাতের নেকি দিয়া দাও তোমার জীবনের নেকি আমারে দেওয়া লাগবে না আমি উমরের জীবনের সব নেকি তুমি নাও আর তুমি আবু বকরের জীবনের এক রাতের নেকি আমারে দাও সুবহানাল্লাহ জোরে কোন আমার ভাইরা বন্ধুরা যুবক যেই মাত্র হযরত উমর এই প্রস্তাব দিলেন এমনি আবু বকর সিদ্দিক বলেন ভাই উমর সেটা কোন রাতের কথা বলছো হযরত উমর বলেন ভাই আবু বকর এটা হলো ওই রাত যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিয়ে হিজরত করেছিলা এটা ওই রাত যেই রাতের অপেক্ষার জন্য তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই দরজার কিনারায় কান লাগায় লাগায় দাঁড়ে দাঁড়ে আমার মায়ের নবীর জন্য তুমি অপেক্ষায় ছিলা রে কখন জানি আমার নবী আয়েশা আমাকে ডাক দেয় কখন জানি নবী আয়েশা আমাকে বলে আবু বকর হিজরতের সময় হয়ে গেছে চলো এতটুকু আওয়াজ শোনার জন্য এক রাত দুই রাত নয় 40টা রাত তুমি ঘুমাও নাই এরপরে সেই রাত আসলো তো নবী তোমাকে ডাক দিলেন তুমি নবীকে নিয়ে রওনা দিলে হাঁটতেছো গারে সুরের মধ্যে তোমরা উঠবা সেই পাহাড় এই পাহাড় এত উঁচু পাহাড় এত উঁচু পাহাড় যারা হজে গেছেন গারে সুর যেই গারের ভিতরে যেই গর্তের ভিতরে আমার নবী তিন দিন তিন রাত লুকাইত ছিলেন পায়ে হেঁটে বৃদ্ধ মানুষ উঠতে পারে না আমাদের মতো জোয়ান মানুষগুলি পর্যন্ত ক্লান্ত হয়ে যায় এত উঁচা ওই পাহাড়ের কিনায় যায় তুমি বলেছিলে নবী গো পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে আমি আবু বকরের পিঠে আপনি উঠেন আর রহমতের নবীর পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছিলা ও ভাই আবু বকর এটা ওই রাত যেই রাতে তুমি গারে সুরের ওই গর্তের গুড়ায় গর্তের কিনারায় যে মায়ার নবীকে নিজের পিঠ থেকে নামায়া বলেছিলে মায়ার নবী গো একটু আপনি দয়া করে এখানে দাঁড়ান আমি একটু গর্তের ভিতরে দয়া ঢুকি এরপরে দেখে আসি গর্তের ভিতরটা নিরাপদ কি না যদি গর্তের ভিতরটা নিরাপদ না হয় যদি কোনো হিংস্র জীব জন্তু থাকে আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক এতে উম্মতের এত ক্ষতি হবে না কিন্তু যদি নবী গো আপনি আগে ঢোকেন আর যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে উম্মত কোনোদিন ক্ষতি পূরণ করতে পারবে না ওই দিন আমার নবী কি তুমি গর্তের কিনারায় রাইকা নিজে তুমি আগে গর্তের ভিতরে ঢুকছিলা রুইকে নিজের পাগড়ির কাপড় দিয়া দিয়া সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ যেই যেই গর্ত থেকে সাপ বের হইয়া ক্ষতি করার সম্ভাবনা সবগুলি গর্তের মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন তোমার কাছে ছিল না নিজের পা দিয়ে তুমি গর্তটা আটকায় রাখছো এরপরে আমার নবীর ভিতরে ঢুকাইছো
ও আবু বকর ওই দিন তুমি ছিলা বেশি ক্লান্ত 40 টা রাত তুমি ঘুমাও নাই আবার পাহাড় বেবে তুমি উঠছো নবীর পিঠের মধ্যে নিয়া উঠছো ঘুমানোর প্রয়োজন ছিল তোমার ঘুমের দরকারটা ছিল তোমার কিন্তু তুমি ঘুমাও নাই ওই গুহায় ঢুইকা আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছো যেই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকে রাখছো ওই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত একটা সাপ সাপটা বের হয়ে তোমার পায়ে দংশন করলো বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি ছটফট ছটফট করো কিন্তু কলিজা তোমার ছটফট করলো বডি তুমি নাড়াও নাই কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে যদি তোমার বডিটা নড়ে তাহলে আমার রহমতের নবীর ঘুম ভেঙে যাবে এজন্য তুমি বডিটা নাড়াও নাই চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল বিষাক্ত সাপের বিষের যন্ত্রণায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল হঠাৎ করে একটা ফোঁটা পানি আমার মায়ার নবীর পবিত্র গালে পড়ে গেল এরপরে মায়ার নবী ঘুম ভেঙে গেল নবীজি পবিত্র মুখের লব লাগায় দিলেন বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল ও আবু বকর আমি উমরের জীবনের সব নেকি তোমাকে দিয়া দিলাম রে বিনিময়ে আমাকে শুধু ওই রাতের নেকিটা দিয়া দাও সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার সিদ্দিক আকবর বলে ভাই উম্মত এক রাতের নাকি যদি তুমি চাও আমার তো একটু জানা প্রয়োজন ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে চলো দুনু ভাই মায়ার নবীর কাছে যাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করব ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হইছে দুনুজন আল্লাহর নবীর কাছে হাজির মায়ার নবী দয়ার নবী বলতেছেন দুনুজন কি ব্যাপার ঘটনা কি সিদ্দিক একবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই ওমর বলেছে গো নবী ওমরের গোটা জীবনের নেকি আমাকে দিয়ে দিবে বিনিময়ে আমি তাকে একটা রাতের নেকি দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ ওই একটা রাতের নেকি আমি জানতে চাই কি পরিমাণ নবী তখন বলেন আবু বকর সেটা কোন রাত সিদ্দিক আকবর বলে নবী গো এটা হলো হিজরতের রাত এই কথা বলতে আমার আপনার নবী তখন বলেন আবু বকর বদলাবা কি বদলাবা না পাল্টা পাল্টি করবা কি করবা না আমি জানি না তবে যা জানতে চেয়েছো সেটা বলতে পারি ওই রাতে তোমার নেকি কি পরিমাণ হয়েছে তবে পাল্টা পাল্টি করবা কি করবা না সেটা তোমাদের বিষয় কারণ নবী কার কথা বলবেন যদি বলেন পাল্টাও যদি বলেন পাল্টাও না দুনুজনই তো মায়ার নবীর শ্বশুর দুনুজনই হলো আল্লাহর নবীর শ্বশুর একজন নবীর ডান হাত আরেকজন নবীর বাম হাত কাকে নবী খুশি করবেন কাকে নবী বেজার করবেন এজন্য নবী কয় আমি বলবো না পাল্টা পাল্টি করো অথবা করো না কিন্তু আমি বলতে যাব বকর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়
আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয় তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা বন্ধুরা সিদ্দিক আকবরের ভাগ বলেন ভাই উমর কি শুনলাম আমি পাল্টা পাল্টি করব না করলে তো ঠক এজন্য প্রতিযোগিতা হবে আপনাদের আমাদের ভিতরে দুনিয়া নিয়া নয় আখেরাত লইয়া একজন মসজিদে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি দুই ওয়াক্ত পড়ি না আমিও পাঁচ ওয়াক্ত পড়ব সে যদি তিন ওয়াক্ত পড়ে আমি চার ওয়াক্ত পড়ব সে যদি তাহাজ্জুদ পড়ে দুই রাকাত আমি পড়ব চার রাকাত সে যদি আল্লাহর রাস্তায় দান করে 10 টাকা আমি করব 20 টাকা সে যদি জিকির করে 1 ঘন্টা আমি করব 2 ঘন্টা ঠিক না প্রতিযোগিতা হবে আখেরাতের লাইনে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়াতুল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রতিযোগিতা হবে আমলের লাইনে প্রতিযোগিতা হবে আখেরাতের লাইনে কারণ আখেরাতের জীবন হল সফল জীবন দুনিয়ার জীবনের নাম সফলতা নয় দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয় চেয়ারম্যানি এর নামও সফলতা নয় মেম্বারি এর নাম সফলতা নয় এমপি মিনিস্টার হওয়াও সফলতা নয় প্রাইম মিনিস্টার হওয়ার নামও সফলতা নয় সফলতা হলো আল্লাহ পাক বলেন ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ জান্নাত যে পেয়ে গেল সেই হলো তোমাদের মধ্যে সফল কোন কোন আমল করলে কোন কোন গুণ অবলম্বন করলে সফল হওয়া যায় একটু পরে বলতেছি আগে একটু সফলতা বুঝি দেখেন একটা মানুষকে আল্লাহ পাক সর্বশেষে জান্নাত দিবে শুধু জান্নাতের কেন জান্নাতের জীবনটা সফল জীবন আমরা সাধারণ একটুকা বাড়ির মালিক হইয়া জমিনে ফাও লাগে না ঠিক না যদি একটু গ্রামের ভিতরে হের বাড়িটা বড় হয় অথবা কয়েকখানি জমির মালিক হয় আমার থেকে বড় আছে গেডা অহংকারের ঠেলায় ফাও মাটিত লাগে না কিন্তু একজন সর্বনিম্ন জান্নাতিরও আল্লাহ এমন 10টা দুনিয়ার সমান জান্নাতি এমন 10টা দুনিয়ার সমান জান্নাতি সর্বনিম্ন যার পরে আর কেউ জান্নাত পাবে না এই লোকটাই সর্বশেষ জান্নাত জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর শুধু ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান কয়ে ডাকব হাজার হাজার বছর গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে জবাব দিবেন না কারণ তার আমল তার কলিজার ভিতরে শুধু ঈমান আছে আমল নাই ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে একদিন না একদিন আল্লাহ জান্নাত দিবই দিব ঈমানের খাতিরে দিব কিন্তু কতদিন পর কই গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর এই লোকটার গুনাহ যেহেতু বেশি ছিল আর আল্লাহর গোলাপ হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলল আর আল্লাহকে শুধু ডাকে মালিক জবাব দেয় না আল্লাহ পাক ডাকে জবাব দেন না দিবেন কেন কারণ এখনো শাস্তির মেয়াদ শেষ হয় নাই মেয়াদ এখনো শেষ হয় নাই যেদিন মেয়াদ শেষ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলে জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো যায় দেখো কে আমাকে এইভাবে ডাকতেছে জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন চতুর্দিক থেকে আওয়াজ ইয়া হান্নান ইয়া মান্নান কিন্তু মানুষ জিব্রাইল চোখে দেখেন না আওয়াজটা শুধু শুনতে পান মানুষ দেখা যায় না হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চেনা যায় না হাত পা গুলি চেনা যায় না কয়লার টুকরার মতো হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে মানুষের কোনো আকার আকৃতি নাই আর শুধু আল্লাহকে ডাকতেছে ইয়া হান্নাদু ইয়া মান্নাদ কয়া রব্বুল আলামিন জিব্রাইলকে কয় জিব্রাইল রে
জাহান্নামের ভিতরে যায় দেখো কে আমাকে ডাকে জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে লইকে আল্লাহকে ডাক দেয়া কয় মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই কিন্তু মানুষ তো দেখি না গো আল্লাহ মানুষ তো দেখি না রব্বুল আলামিন তখন বলবে জিব্রাইল তুমি বের হয়ে আসো জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক নিজে জাহান্নামে ঢুকায় দিবে ওই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে তুলবে তুইলে আবে হায়াতের পানি দিয়ে দুইয়া মানুষের আকৃতি আল্লাহ বাইর করবে এরপরে আল্লাহ বলবে কেন ডাকতেছো আমারে কি জন্য ডাকো তখন কইব আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনছিলাম তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তুমি আরহামুর রাহিমিন তুমি অতি দয়ালু কিন্তু মালিক একটু দয়ার কাঙ্গাল আমি তোমার একটু দয়া আমার আমল নাই আমি কেমনে বলি আমার জাহান্নাম থেকে বের করে দাও আল্লাহ এতটুকু বলার সাহস আমার নাই কারণ আমল তো নাই পুঁজি নাই তবে যদি একটু দয়া করে আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে দরজার কিনারায় রেখে দিতা আল্লাহ আমি তোমার দয়া আর মায়ার কাঙ্গাল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা ঠিক আছে আমি তোর কথাকে রাখলাম জাহান্নামের দরজার কিনারায় তোরে রেখে দিলাম কিন্তু বান্দা বল এরপরে আর কিছু চাইবি না কন্যা গো মালিক আর কিছু চাইমু না আর কিছু চাইমু না আল্লাহ বলেন ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কয় না দরজার কিনারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আয়না রেখে দিবেন কিছুক্ষণ যেতে না যেতেই আবার ডাক শুরু করে দিল ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান মালিক ডাক দেয়া কই কিরে বান্দা আবার কেন ডাক দিলি আবার কেন ডাক দিলি তখন কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা দরজার কিনারা এই জায়গা যেমন দরজার কিনারা ওই পাশটাও তো দরজার কিনারা আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে এই পাশে না রাইকা ওই পাশে রেখে দিতা বলুন তো আপনারা বলুন দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আছে নি না নাই আর একটু দূরে কোন আছে নি না নাই দরজার এই পাশটা হলো জাহান্নামের ভিতর দরজার ওই পাশটা হলো জাহান্নামের বাহির আল্লাহ আমাকে তুমি জাহান্নামের বাহিরে দিয়ে দাও এই কথা বলে না কয় মালি আমাকে যেই জায়গায় তুমি রাখছো এটা তো এই দরজার পাশ এটা যেমন পাশ ওইটাও তো পাশ এ পাশে না রাইকা ওই পাশে রাখলেও তো তুমি পারো সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না কয় মালিক আমি আর কিছু চাইমু না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই কি চাইছ তুইও বুঝছ আমিও বুঝি সুজা না সাই একটু ঘুরে আছে ঠিক না সুজা কথা হইল আমারে জাহান্নাম থেকে বাহিরে দিয়ে দাও এইভাবে সুজা না বইলা তুমি বলছো দরজার ওই পাশে রেখে দাও ঠিক আছে আমি তোরে দরজার ওই পাশেই রেখে দিলাম জাহান্নামের বাকিরেই তোরে রেখে দিলাম কিন্তু বান্দা ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না আর কিছু চাইবি না ওয়াদা কর ওয়াদা কর কয় মালিক ওয়াদা করলাম আর কিছু চাইমু না দরজার বাকিরে আল্লাহ পাক এনে রাখলেন কিছুক্ষণ পরে সে তাকায় দেখে ওই যে দেখা যায় জান্নাতের গেট জান্নাতুল মাওয়া জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নাঈম জান্নাতের গেট গুলি দেইকা আবার আল্লাহকে ডাক শুরু করেছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ আবার কয় বান্দা কি হলো তোর এখন কেন ডাক দিলি কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না আমার এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই আল্লাহ তোমাকে বলি না আমাকে জান্নাতের ভিতরে দিয়া দাও এমন কথা বলি না
বলার সাহস আমার নাই কিন্তু মালিক এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই এই জায়গাটাও জাহান্নামের বাহির ওই জায়গাটাও জান্নাত জাহান্নামের বাহির আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের গেটের পাশে রেখে দিতা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কই বান্দা বল তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না কই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল মায়ার কাঙ্গাল এই কথা বইলা আবার আল্লাহ পাকের কুদরতি কলি যায় দরদ লাগে মালিক বলে বান্দা যা তোরে আমি জান্নাতের গেটের পাশেই রাখবো কিন্তু ওয়াদা কর ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কই 100% ওয়াদা করলাম আর কিছুই চাইমু না জান্নাতের গেটের পাশে আইছে এখন জান্নাতের গেটের পাশে আইসা এখন তার মনের ইচ্ছা হইল জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে কি একটু দেখা দরকার এখন যে গেট আছে দরজা এই গেটের দিকে চায় দেখে কোনো ফাঁক ফুট নি আছে ফাঁক দিয়ানি দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতর দেখাবে এজন্য একটা জান্নাতি বাতাস আল্লাহ ছেড়ে দিছে সারার দ্বারা দুটোটা দরজার পাক হালকা একটু ফাঁক হইছে তাও এক পলকের জন্য এক সেকেন্ডের জন্য দরজাটা একটু ফাঁক হইছে আর এই এক পলক তার নজরটা জান্নাতের ভিতরে ঢুকছে সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেছে জান্নাতের আরামায়েশের দৃশ্য শুধু এক সেকেন্ড দেখছে দেখতেই সে পাগলের মতো আল্লাহরে আবার ডাক শুরু করছে يا حنان يا منان يا حنان يا منان কয় আবার ডাক শুরু করে দে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আবার কেন তুই ডাক দিলি কি হয়েছে তোর কয় মালিক আমাকে তুমি কি দেখাইছো দেখি নাই এতদিন ভালোই ছিলাম দেখা এত পাগল বানায় দিছো আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এত আরামায়েশ বুঝি রাখছো এত নাজ নিয়ামত বুঝি তুমি রাখছো ও মালিক আমি কি দেখলাম কি দেখলাম আমি কি দেখলাম আল্লাহ নিজে বলে হাদিসে কুদসি আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ولا خطر على قلب بشر এমন নাজ নিয়ামতের দৃশ্য আমি আল্লাহ এমন আরামায়েশের ব্যবস্থা আমি জান্নাতে রাখছি তো চোখ কোনোদিন তোমার তা দেখে নাই কান কোনোদিন শুনে নাই অন্তর তোমার কোনোদিন তা কল্পনা করে নাই রে বান্দা এমন নাজ নিয়ামত এমন আরামায়েশের ব্যবস্থা দেই কে সে চিৎকার দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা কি হয়েছে এবার তুই কো কয় আল্লাহ আমার তো দেখার স্বাদ মিটে নাই দেখার স্বাদ মিটে নাই আমারে জান্নাত তুমি দিয়া দাও এমন আবদার আমি করি না কারণ আমি এর হকদার না হকদার না আমার তো কোনো নেকি নাই আমার তো কোনো নেকি নাই পুঁজি নাই কিন্তু মালিক আমি একটু নয়ন জুড়াইয়া জান্নাত দেখতে চাই সুবহানাল্লাহ আরো জোরে কোন না আল্লাহ নয়ন জুড়ে জান্নাত দেখতে চাই দেখতে চাই আমাকে দেখার একটু সুযোগ তুমি দিবানি আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকব আর দেইকেই দৌড় দিয়া বের হয়ে আসব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই নিজে বল এই পর্যন্ত কতবার ওয়াদা করছো আর কতবার ওয়াদা তুমি ভাঙছো কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল তোমার নাম রহমান তোমার নাম রহিম তুমি আরহামুর রহিমিন এই বইল আল্লাহ পাকের কুদরতি কলি আবার নরম করে দেয় আল্লাহ পাক কয় বান্দা যা যা ঠিক আছে সব কথা আমি ভুলে গেলাম এইবার ওয়াদাটা ঠিক মতো কর জান্নাতে ডুববি আর দেখেই দূর দিয়া বের হয়ে আসবি দেরি করবি না এই ওয়াদাটা তোর ঠিক থাকবে কিনা তুই বল কয় মালিক 100% এর উফরে যদি কোনটা থাকে আমি এই ওয়াদা রক্ষা করব আল্লাহ আমি ওয়াদা ভাঙব না এই ওয়াদা আমি ভাঙব না তুমি শুধু একটু ভিতরে ঢুকায়া দেখো আল্লাহ কয় ঠিক আছে ওয়াদার কথা তুই মনে রাখিস এই বইল আল্লাহ পাক জান্নাতের গেটটা আল্লাহ খোলা দিলেন খোলা মাত্রই হাদিস শরীফ আল্লাহর নবী রহমতের নবী বলেন মুসনাদে আহমদ হাদিসের কিতাব হাদিসটার বাস পরিভাষায় এর নাম হলো হাদিসে মুসলসল বিদেহেক কেন এই দেহেকের হাদিস বলা হয় একটু কারণটা পরে আসতেছে
গেট আল্লাহ খুলে দিলেন খুলে দেওয়া মাত্রই হে গেট খোলা মাত্র 16 ডিসেম্বরে যেভাবে বাচ্চারা কোমর বেঁধে দৌড় দেয় বাসি তুজলে দৌড় প্রতিযোগিতায় ফু দেওয়ার লগে লগে যেমন দৌড় দেয় গেটটা খুলতে ওই হে কোমর বান দিয়া দৌড় দিছে কের দেখা দেখি কোনো দেখা দেখি নাই খালি জান্নাতের ভিতরে ঢুকে হের উদ্দেশ্য হইলো দেখ মনে পড়ে আগে হামাই লই কই দেখ মু পড়ে আগে যত দূর ফারি ভিতরে হামাই লই এখন আর কিছে চায় না খালি দৌড়ে দিছে আল্লাহ দমক এই বন্ধ থাম দমকটা দিতেই থামছে কাঁপতেছে ডরায় আল্লাহ পাক বলে এটাই কথা ছিল নাকি তাড়াতাড়ি বাইর মাথা না নিচের দিকে দেখো মালিক ও মালিক তুমি কি আমাকে এখন বের করে দিবা গো তুমি যদি আমাকে এখন বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে আল্লাহর কয় আল্লাহ পাক কই কস কি তুই আমি কখন তোর সাথে ওয়াদা করলাম এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর তুই ওয়াদা ভাঙলি কই মালিক আমার সাথে তুমি ওয়াদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো আলেমদের জবানে শুনেছি যারে তুমি একবার জান্নাতে ঢুকাইবা আর কোনোদিন বের করবা না এটা তোমার ওয়াদা নি তুমি কও আল্লাহ কই এটা তো আমার ওয়াদা কই যদি তোমার ওয়াদা হয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়েছি এখন যদি তুমি আমাকে বের করো তোমার ওয়াদা ভাঙ্গা হয় সুবহানাল্লাহ জোরে বলি আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে যসারি তো খুদা বন্দে জমি নি তো খুদা বন্দে সমাই তু রহিমি তু করিমি তু সমিয়ি তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকুল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তহমতে মরদন বরি আজ বিম উমি দি বরি আজ রঞ্জ বালাই আল্লাহু আকবার আরে কুজুরে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হের কথা শুইনা আল্লাহ নিজে হাসিয়ে দিছে যেমন আপনারা হাসছেন না হের সালাকিটা দেখছেন আল্লাহ পাক কয় বান্দারি তুই তো সালাকি কম করলে না হে সালাকি কইরে ঢুককে এখন আবার আমারই দোষ দে সালাকি কইরে ঢুককে এখন আমারই দোষ দে আল্লাহ পাক কুদরতি হাসি আল্লাহ পাকের ইচ্ছা হলো তারে আল্লাহ জান্নাত দিব কারণ তার অন্তরে ঈমান আছে আমল নাই মিয়াদ শেষ শাস্তির মিয়াদ শেষ এখন আল্লাহ তারে জান্নাত দিব এজন্য এক চান্সে না গাটে গাটে একটু কষ্ট করে ধরা খাওয়ায়া এভাবে আল্লাহ পাক তারে জান্নাত দিব শেষ পর্যায়ে আল্লাহ পাক বলতেছে ঠিক আছে তুই তো নামাজ রোজার খবর না রাখলেও আমার ওয়াদার খবর ঠিকই রাখছ ওয়াদার খবর ঠিকই রাখছ দেখা যাক তো যা তোরে আমি আল্লাহ আমার ওয়াদার খাতিরে জান্নাত দিয়াই দিব সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ যেমন তার কথা শুনে হাসছেন জিব্রাইল আমিন যখন এই ঘটনা নবীকে শোনান নবীজিও হাসছেন জিব্রাইলও হাসছেন আমার আপনার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে হাদিস শুনাইতেছেন যে এরকম ভাবে একটা কাণ্ড তখন দেখা যায় সাহাবায়ে কেরামও হাসেন সাহাবায়ে কেরাম হাসছেন তারা এই হাদিস শুনাইছেন তাদের ছাত্ররা হাসছেন এইভাবে এই হাসির জায়গাটাতে আয়শা এই যে হাসিটা এটা নবীর জমানা থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত আমাদের উস্তাদগণ শুনান যে শোনায় হেও হাসে যে শুনে হেও হাসে এই জায়গায় আয়শা একটু মুস্কি হাসলে আল্লাহর নবীর সুন্নতের উপরে হাসির সুন্নতের উপরে আমল হয় তাহলে আমার মায়ার নবীর একটা হাসির সুন্নত
কিয়ামত পর্যন্ত জারি আছে যে এই জায়গাটাতে আয়েশা আমার মায়ার নবী হাসছিলেন জিবরাইল আমিন নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেন নবী গো আপনি হাসলেন কেন আল্লাহ নবী কয় আমি হাসমু কেন এটা কি বলবো জিবরাইল যখন আমারে হুনাইতেছে তখন দেখি জিবরাইল নিজেও হাসে আমি জিবরাইলকে বললাম ভাই জিবরাইল তুমি হাসলা কেন জিবরাইল কয় নবী গো আমার কথা কি কইমু আল্লাহ নিজেই আইসে দিছে তাহলে ইসলামে বিনোদনও আছে আনন্দও আছে তবে সেটা ইসলামের গণ্ডির ভিতরে ঠিক না নাকি গান বাজনা বাজায়া 16 ডিসেম্বরে বাজনা বাজায়া গ্রামে গঞ্জে তো আলহামদুলিল্লাহ এরকম নাই শহরে বন্দরে আমরা দেখি শুক্রবার রাত বৃহস্পতিবার গিয়া শুক্রবার রাত যে রাতটা সপ্তাহের মধ্যে সবচেয়ে ফজিলতের রাত এই রাতে ঢাকা শহরে যেই পরিমাণ গান বাজনা চলে শুধু খালি পরের দিন শুক্রবারে বিয়া আর বিয়ার অনুষ্ঠান শুরু হয় এটা কি তা কিতা জানি কয় গায়ে হলো এই গায়ে হলো যে অনুষ্ঠান করে শুক্রবার রাতে সারা রাত ধুম দরকা বুঝাতে বিল্ডিং পর্যন্ত কাঁপতেছে মুসলমান ঘুমাইতে পারে না কষ্ট হয় 16 ডিসেম্বর আমি বের হব ঢাকা থেকে পুস্তকলা ব্রিজের উপরে গেছি যাব খুলনা ব্রিজের উপরে যায় দেখি ব্রিজে এই পরিমাণ বেটা বেটি ফুয়া ফুরি ব্রিজের উপরে নামছে আমার গাড়ি রাস্তা হয় না গাড়ি আটকে গেছে হঠাৎ করে দেখি এক মহিলা হেও নামছে মহিলা বোরকা তো একজনের না এরা বোরকা কিতা পর্দা ইডা খায় না গলা দে ইডো জানে না তো বোরকা সারা নামছে মহিলা সেলফি তুলে নজর আমার পড়ে গেছে গা নজর পড়া তো দোষ না নজর আটকায় রাখাটা দোষ ঠিক না নজর পড়া মাত্রই নজর সরায় ফেলো তাহলে আমলের মধ্যে আল্লাহ পাক হালাওয়াতে ঈমান দান করবে আমলের স্বাদ তৈরি হবে মা বিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিন ইমরাতিন আউয়ালা মাররা থুম্মা ইয়াগুদ্দু বাসারা ইল্লা আহদাসা আল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা আল্লাহ নবী বলছেন সুন্দরী নারীর দিকে নজর পড়ছে সাথে সাথে নজরটা ফিরাও দেখবা আল্লাহ পাক নামাজের মধ্যে মিষ্টি খাইলে যেমন স্বাদ লাগে নামাজ কোরআন তেলাওয়াত জিকির আজকারে আল্লাহ ওই রকম স্বাদ তৈরি করে দিবে বাজ মাহফিল ভালো লাগবে মোবাইলে বেগানা নারীর ছবি দেখা বাদ দাও দেখবা মসজিদে গিয়ে তাড়াহুড়া করা লাগবে না গরির দিকে চাওয়া লাগবে না ইমাম সাহেব কই টাইম তো হয়ে গেল ডিজিটাল গরি অ্যানালগ গরি বাতিল মাত্র টাইমটা হওয়া মাত্রই পিছনের দিকে ইমাম সাহেব আইবার আগেই মুসল্লি খারাই গেছে আপনাদের এলাকায় মনে হয় নাই আর খালি ফিসিলে চাওয়া চাই অথচ আল্লাহ নবীর জমানার আমল শুনেন এখনো মক্কা মদিনায় এই আমল চালু আছে কোন মসজিদে জামাত কয়টায় দাঁড়াবে গরির কাটা নাই টাইম নাই এই নামাজের সময় সূচির মধ্যে জামাত কখন দাঁড়াবে এই টাইম লেখা নাই কোনটা লেখা সময় সূচির মধ্যে আজান কয়টায় হবে এটা লেখা আছে জোহরের আজান একটায় কিন্তু জামাত দাঁড়াবে কয়টায় প্রশ্ন যদি করেন মদিনার মানুষ মক্কার ছোট ছোট বাচ্চারাও বলবে এই প্রশ্ন কেন করলেন জামাত দাঁড়াবে ইমাম সাহেব যখন আসবে তখন কি বুঝলে আর আমরা বা পরিবার না আমাদের টাইম একবারে ডিজিটাল টাইমের টাইম এক সেকেন্ড এদিক সেদিক হইতে পারে না আমার ভাইরা তো মহিলা দেখছি কি করে জানেন সেলফি তুলে তো সেলফি তুলতেছে তার বডির দিকে তাকাই আমি ভয় পেয়ে গেছি নজরটা পড়ছে বডির দিকে পড়ছে পরে দেখি বডি ফুললে গেছে হাত পা ফুলা পেট বড় তার আমি ভাবলাম এমন একটা পজিশনে সে বাইরে দিছে তার কখন কোন সময় বাচ্চা প্রসব হয় আল্লাহ মালুম হাত পা ফুলা পানি জমে গেছে ভয় লাগে দেখলে সেই মহিলাটা বেপর্দায় এইভাবে আয়েশা সেলফি তুলে এটা 16 ডিসেম্বরে আনন্দ করার এটা ইসলাম অনুমতি দেয় আরো জোরে বলেন না আপনার বিজয় দিবসের অনুষ্ঠানে আনন্দ করেন না এদেশের স্বাধীনতা দিবসে আনন্দ করার আমরা বলি না যে এটা শরীয়তে নিষেধ করেন কিন্তু ইসলামের গন্ডি মাইনা কারণ আমাদের প্রত্যেকের গলার মধ্যে ইসলামের রশি আছে ইসলামের রশি আছে বিবাহ অনুষ্ঠান আনন্দের কিন্তু গান বাজায় নয় ডেক স্টেপ বাজায় নয় আমার নবীও বিনোদন করেছেন আনন্দ করেছেন আল্লাহ নিজেও হাসছে নবীও হাসছেন খালি কান্দনের কথা না কান্না বেশি হাসি কম কিন্তু হাসি যে নাই তা না মনে রাখতে হবে আমার আপনার বিনোদন এটাও ইসলামের একটা অংশ যদি সেটা ইসলামের গণ্ডির ভিতরে হয়
যে মহিলা এইভাবে 16 ডিসেম্বরে বিজয় দিবস পালন করলো বেফরদায় বের হইয়া পেটে বাচ্চা লইয়া তার বাচ্চা আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি হইব তাহলে আপনি কেমনে এরশাদ সিকদার আর কালা জাহাঙ্গীর ইতো বাইরে দিব আর টাকলা মুরা ওই যে আরেক ভাই কইছে টাকলা টাকলা তো ফ্যানডা বুঝি আর পরবার জায়গা পাইলো না এ ফ্যানডাও গাইলা কই ফ্যানও বুঝি আমারে ভালো হয় না আসল ওই ই ফ্যান আর জায়গা পাইলো না এর মাতারা তো এর তাল্লুটার মধ্যে পড়ছে কেন ইসলাম রাখবে না মাদ্রাসা রাখবে না মৌলভি রাখবে না আল্লাহ কয় যে কইব কোরআন রাখবে না আমি আল্লাহ তারে তার জায়গাত রাখব না যারাই কোরআনের বিপক্ষে অবস্থান নিছে ইসলামের বিপক্ষে অবস্থান নিছে উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিছে একজনও জায়গাতে নাই একজনও জায়গাতে নাই শিক্ষা নেও খালি লাফায়ও না বান্দরের বাচ্চা আর কুত্তার বাচ্চা বনবার মন চায় জাফারও বনও গিয়া কিন্তু পিছনের ইতিহাস থেকে খবর নিও জাগাত নাই কেউ ঠিক কিনা জোরে খাক আমরা আমাদের মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানাই যে নাস্তিক্যবাদী মতবাদ ডারউইনের থিওরি এটা বাতিল করা হয়েছে পাঠ্যসূচি থেকে ধন্যবাদ জানাই শুকরিয়া জানাই এই তো সতর্ক থাকা প্রয়োজন সরকার প্রধানকেও এরা কারা কারে দেশের মুসলমানের সন্তানকে বান্দরের বাচ্চা বানাতে চায় জাতি এদের চেহারা চিনতে চায় টিকিন আওয়াজ দিয়ে বলে আমরা এদের মুখোশ দেখতে চাই এরা ভালো মানুষের মুখোশ পড়ে সাধারণ মুসলমানদের ধোঁকা দিচ্ছে এদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে প্যারে হাজেরিন উলামায়ে কেরাম সর্বদা এ জাতির বন্ধু উলামায়ে কেরাম কখনো জাতির দুশ্মন নয় ভালো করে याद রাখবেন কোন কালে উলামায়ে কেরাম দেশের দুশ্মন ছিল না জাতির বন্ধু ছিল যখনই দেখছে আমার ঈমান খাতরার মধ্যে পড়েছে যখনই দেখছে আমার মুসলমানের সন্তানকে নাস্তিক বানানোর পায়তারা চলছে বেঈমান বানানোর পায়তারা চলছে তখনই উলামায়ে কেরাম সজাগ হয়েছে উলামায়ে কেরাম রাজপথে নেমেছে আপনাদেরকে ডাক দিয়েছে আপনাদের তখন দায়িত্ব হলো সব বাদ দিয়া আলেমদের ডাকে সারা দাও কারণ উলামায়ে কেরাম ব্যক্তি স্বার্থে কখনো কাউকে ডাক দেয় না মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার জন্য ডাক দেয় না উলামায়ে কেরাম যদি রাজপথে ডাক দেয় মনে রাখবেন সেটা আপনার জন্য সেটা আপনার জন্য সেটা আপনার ঈমান বাঁচানোর জন্য গোটা মুসলিম উম্মার সাথে উলামায়ে কেরাম ময়দানে নামে নতুবা তাদের ময়দানে নামার কত শখ নাই অত শখ নাই এই সাথ যদি তোমরা বুঝতা মন্ত্রী মিনিস্টার হওয়া বাদ দিয়া বাদশাহ হওয়া বাদ দিয়া হাদিস পড়ানির মজাত লাগিয়ে যাইতা মোরা গুরু আড্ডি জাফারও সবাও কিন্তু আঙ্গুল দিও না আঙ্গুল দিবাতে আঙ্গুল ব্যাখা কইরা আবার আবার ঢুকিয়ে দিব তোমরা তোমরা বাইলে চলো আর নাস্তিক গুলার সতর্ক করে দেওয়া দরকার সতর্ক আর আপনারা যারা গার্ডিয়ান আছে মা বাবা আছে টিভির মাঝে ছায়া ছায়া খালি দেখবেন হুজুররা কিতা করে আল্লাহ একটারও ছাড়তো না ফিটাইব আপনার বাচ্চা হাই স্কুলে পড়ে আপনার বাচ্চা স্কুলে পড়ে বাধা নাই আপনার বাচ্চাটা কি শিখতেছে কি পড়তেছে আপনার বাচ্চা মুসলমানই শিখতেছে নাকি বেঈমান হয়ে যাইতেছে এই জিনিসটার খবর লওয়া বাপ মার দায়িত্ব বাপ মার দায়িত্ব ডারউইনের থিওরির মতবাদ উলামায়ে কেরামের জবান থেকে যেইভাবে আশা হয়েছে যেইভাবে আওয়াজ উঠেছে এইভাবে আপনারা গার্ডিয়ান যারা আপনাদের প্রতিবাদ আরো জোরালো হওয়া দরকার ছিল স্কুল গিয়া অবরোধ করা দরকার ছিল এখন আপনি স্কুলের হেড স্যারকে আটকাইবেন আর হেড স্যারের সামনে প্রতিবাদ করা দরকার ছিল এখন পাঠ্যপুস্তক থেকে এই কুফুরি মতবাদ উঠাও আমরা নতুবা সন্তান স্কুলে পড়াবো না এইভাবে প্রতিবাদের ঝড় উঠার দরকার ছিল কিন্তু এরপরও শুকরিয়া জানাই আপনারা আলেমদেরকে সাপোর্ট দিয়া গেছেন বিদায় সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে ভবিষ্যতে সজাগ থাকবেন সব দায়িত্ব আর সব ঠিকাদারি হুজুরদেরকে দিয়া দিবেন একজন অবসর পাইবেন না আল্লাহর কাছে কারণ হুজুররা যারা নিজের জন্য মাঠে নামে না প্যারে হাজিরিনের জন্য বলতেছিলাম বিনোদন আছে ইসলামে আসেনি না নাই একটা ঘটনা বলবো বিনোদনে একটা ঘটনা বলবো আল্লাহ নবী রহমতের নবী হযরত আসতেন নি আমি অসুস্থ হযরত চলে আসছেন 11:30টা হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খেজুর খাইতে বসছেন মাঝখানে খেজুর আর সাহাবাই কেরাম গুল হইয়া বসছেন আল্লাহ নবীর পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দামান আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কি হন জোরে বলেন দামান হন দামান আর শ্বশুর একসাথে আপনাদের এলাকায় বসা জায়েজ আছে নি হ্যাঁ আছে তো কোন কোন এলাকায় তো দেখা যায় দামানদের যদি শ্বশুররে দেখে ইগরো হয়ে যায় আরেক গরো
যদি দেখে দামান ইবায় আয় শ্বশুর ইবায় আর দামান যায় হিবায় এটা শরীয়তের নিয়ম না শরীয়ত বলে শ্বশুরের সাথে জামাই একসাথে বইতে পারে খাইতে পারে গল্প করতে পারে মজা করতে পারে ঠাট্টাও করতে পারে কিন্তু শালির সাথে গল্প করা শালির সাথে মজা করা এটা সাফ সাফ হারাম এখানেও বেজালের সম্ভাবনা যেখানে বেজাল বাড়ে এটা খুব মজা লাগে ঠিক না যেখানে বেজাল বাড়ার সম্ভাবনা এখানেও বইতে খুব মজা লাগে আর শ্বশুরের দ্বারা বইলে যে কোনো অসুবিধা নাই এখানে মাথা নিচে দিয়ে দিয়ে সরম রুমাল মুখে দিয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পাশে বসা আর দেখেন কাণ্ডটা কি হয় নবী বলতেছে খেজুর খাও আর আমার কথা শুনো আমি কিছু আলোচনা করি সাহাবীরা সব খেজুর খাইতেছেন আর নবীজি দ্বীনের আলোচনা করেন নবীজির আলোচনা শোনার জন্য তো সাহাবীরা পাগল পড়া ছিলেন সবাই একটা করে খেজুর মুখে দেন আর যার যার সামনেই যার যার পুরে বিচিটা রাখেন নবীজির কথা শুনতেছেন এই ফাঁকি দিয়ে আল্লাহর নবী তিনি শুধু ব্যতিক্রম সবাই বিচি রাখে যার যার পুরো আর নবীজি কথার ফাঁকে ফাঁকে খেজুর খাইয়া বিচি নিজের উরো না রাখিয়া দামানদের উরো রাখতেছেন দামা তো ভাসেই বসা খেজুর খাইতেছেন ঠিকই কিন্তু বিসি কারুরও দামানদের খবর নাই দামানদের খবর থাকবে কেমনে কেউরই খবর নাই নবীজির কথা শুনতেছেন কি গুরুত্বপূর্ণ কথা নসিহত এখানে বিসি কেডাই কোন বার রাখে এটা কেলাই দেখ কিন্তু ফুরাফুরি হুশ আছে আল্লাহর নবী খেজুর খাওয়া শেষ এরপরে আল্লাহর নবী কমা খেজুর দি শেষ বাপরে বাপ আমাদের ভিতরে এমন কেডা যে আমার নসিহত শুনছে ফাঁকিতে দুইটা করে মারছে কিছু মানুষ আছে দেখবেন হে খাওয়ানোর মাঝে তুমি গফ করো আর যা করো হের মেশিন চলছে কিছু মানুষ এমন আছে না আবার কিছু মানুষ আছে খাওয়ানো গফ করলে হে খাইতেই পারে না আতর লইয়া গেল তুইলে আবার তোরা হে খাইতেই পারে না যদি কেউ খেয়ের সাথে মাতে আর মাশাল্লাহ এমনও কিছু পাবলিক আছে খাদো হের মেশিন চলছে যে আর আটকানি নাই তো আল্লাহর নবী কইতেছেন কাছে বুঝা দরকার এই কামটা করলো কেডা অবশ্যই কেউ বেশি খাইছে সাহাবীরা কয় রাসূলুল্লাহ বেশি খাইছে কেডা কম খাইছে কেডা এটা বুঝমু কেমনে কেজু তো ফেটে গেছে গিয়া নবী কয় না না আলামত আছে আলামত যার যার উরের পয়সাও সায়া দেখো কে কি পরিমাণ খাইলো যার সামনে যে পরিমাণ বিসি আছে বুঝা গেলে এই পরিমাণ খাইছে এখন সব সাহাবী যার যার পুরের দিকে চাইছেন সাইয়া দেখেন না বিসি মিল মতই আছে একজন আরেকজনের দিকে চায় চাইতেছে দেখ যেই মাত্র সবার নজর আলীর দিকে গেছে দেখি ইন্না লিল্লাহ আলী দি গিলা বানায় করে আর হযরত আলী নিজের পুরের পাশ চাইয়া ইনি বেকু হয়ে গেছে ও মা আমি তো অত খেজুর খাইছি না আর হযরত আলী দেখতেছেন সবাই যে বড় বড় চৌকে চাইতেছে এমন সরম ফালাইছে আলী রে হযরত আলী কই না লিল্লাহ এটা কি তাইল পরে বুঝতাছেন না বিষয়টা হঠাৎ করে হযরত আলীর নজর গেছে আল্লাহর নবীর দিকে কারণ শ্বশুর তো পাশেই বোয়া নজর গেছে নবীজির দিকে দেখেন নবীর সামনে বিসি একটাও নাই এমনি হযরত আলী কি পরিমাণ বুদ্ধিমান বুঝে ফালাইছেন আচ্ছা আমার শ্বশুরে তো আমার এখানে সরম দেওয়ার বাউ করছে তো আমার শ্বশুরের নাই কামটা করছেন দেখা যায় তো হযরত আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে কি কথা কও বলে আপনার কথা ঠিক বিসি দেখলে বোঝা যাবে কে কি পরিমাণ খাওরা আর কে কি পরিমাণ খাইছে আমার কথা হইল যেই খেজুরের সাথে বিসি সহ খাইছেন উনি কত বড় খাওরা কিতা বুঝলেন মৌলবীরার বুদ্ধি নাই আল্লাহ রসুল মুসকে আয়েশা বলতেছে আলী এজন্যই তো বলেছি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা কত সুন্দর জবাবটা দিছে সাহাবায়ে কেরাম তখন বুঝে ও আচ্ছা এখানে তো হোসো সুরে আর দামান্দে ঠেলা ঠেলি চলছে দেখা তো এত সুন্দর কৌতুক এত সুন্দর মজাক আল্লাহ নবী করছেন বিনোদন করছেন এই লোকটারে যখন আল্লাহ পাক কইছে যাও জান্নাত দিয়ে দিলাম হে জান্নাতে যাইতেছে গিয়া দেখে জায়গা নাই হের কেউ জায়গা দেয় না বইলে কো দূরমে উঠো এটা আমার জান্নাত কারণ হের আগে তো সবাই গেছে গিয়া দখল করে লিছে এখন হে কয় আল্লাহ আমারে যে তুমি জান্নাত দিছো
যাইমু কই কেউ যে আমারে বইবারই দেয় না তুললে দেয় আপনি ইস্তেমার মাঠে যদি ফরে যান যে উগলা খালি বিছাইবেন কই মে বাড়ি কই বলে সিলেট বলে হর এটা বরিশাল কই না কই না কই মে হর ভাগো যে সিলেট না এটা নোয়াখালী তখন হে কে খালি বয় মে উঠো এটা তোমার না এটা আমার ও আল্লাহ আমি কোন তালো বললাম আমারে তুমি জান্নাত দিছো না কিতাব করছো আল্লাহ আল্লাহ কইতে তুমি তোমার জান্নাত পাও না বলে না কইতে সামনে আগবো আরো আগো আগাইতে আগাইতে গিয়া দেখবা বিশাল এক গেট আর গেটের উপরে তোমার নাম লেখা শুধুমাত্র তোমার জান্নাত দিছি না যে দুনিয়া থেকে আইছো এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমারে দান করছি সুবহানাল্লাহ ঠিকই হাঁটতে হাঁটতে গিয়ে সে তার জান্নাত পেয়ে যায় নাম সহ নেম প্লেট সহ অটোমেটিক গেট খুলে যায় এই জান্নাতে ঢুকে ঢুকলে পরে আল্লাহ পাক তারে যত নিয়ামত দিবেন এরপর এই লোকটা ঢোকার পরে আল্লাহ পাক কইব জান্নাতীরা শুনো তোমরা আজ থেকে চিরকাল জান্নাতে আর কোনোদিন কেউ জাহান্নামেও যাবে না জান্নাতীরা শুনো তোমরা আজ থেকে চিরকাল জীবিত কোনোদিন মরণ হবে না জান্নাতি আর জাহান্নামী সবরে হাজির কইরা মাসকানে দুম্বার আকারে আল্লাহ মরণকে জবাই দিয়া বলবে যে যেখানে আছো চিরকাল থাকবা মরণের জবাই হয়ে গেছে মরণের মরণ হয়ে গেছে মরণের মরণ গটাইয়া আল্লাহ পাক যার যার জায়গা সেট করে দিয়ে দিবে পিয়ারে হাজিন ওই সময় যে লোকটা জান্নাত পাওয়া যাবে আর চিরকাল জান্নাতি হবে যা পাইছে জান্নাতে পাইছে আর কোনোদিন আল্লাহ নিবে না আর তারও কোনোদিন মরণ হবে না ওই জীবনটার নাম হলো সফল জীবন ঠিক কিনা জোরে কোন আর দুনিয়াতে আমরা যা পাইছি হয় আমারে সাইরে যাইবো নাইলে আমি সাইরে যাওয়ার লাগবো দুইটার একটা হয় আমারে সাইরে যাইবো নাইলে আমি সাইরে যাওয়া লাগবো কিন্তু জান্নাত আমারেও সাইরে যাইতো না আর আমিও সাইরে যাইতাম আল্লাহ এক নাম্বার গুণ হলো যে নামাজের মধ্যে বিনয়ী ছিল খুশু খুশু ছিল এই সফল জীবনের মানুষগুলার এক নাম্বার গুণই ছিল الذين هم في صلاتهم خاشعون নামাজের ভিতরে সে বিনয়ী ছিল খুশু খুশু তার অন্তরে ছিল খুশু খুশু অন্তরের ভিতরে মন দিয়ে সে নামাজ আদায় করেছে প্রথমেই ছিল সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিয়েছেন নবী বলতেছেন নামাজি মানুষ যখন নামাজের ভিতরে দাঁড়ায় রে যুবক নামাজের মধ্যে দাঁড়ানো মাত্রই শয়তান তার একদল স্পেশাল বাহিনী তার কাছে পাঠায় কয় উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা ব্যবসার কথা মনে কর চাকুরির কথা মনে কর ফ্যামিলির কথা মনে কর বাচ্চা কাচ্চার কথা মনে কর লন্ডনের কথা মনে কর আমেরিকার কথা মনে কর এইভাবে বিভিন্ন জায়গার কথা শয়তানের স্পেশাল একটা বাহিনী তারে এইরকম ইয়াদ করায় দেয় ভাইরা বন্ধুরা ওই অবস্থায় যেই মানুষ এই শয়তানের স্পেশাল বাহিনীর থেকে ফিরে থাকা অনেক কঠিন বহু মানুষ শয়তানের দুকায় পইরা নামাজের ভিতরে তার মনোযোগটা দোকানে নিয়ে নেয় কেউ বা মনোযোগ তখন বিদেশে নিয়ে নেয় কেউ মনোযোগ বন্ধুর দিকে নিয়ে নেয় ঘরের দিকে নিয়ে নেয় জামেলা আর কথাগুলি মনের ভিতরে ইয়াদ করায় দেয় শয়তান সাথে সাথে তার মনটা চলে যায় কিন্তু ভাইরা এমন কিছু নামাজি মানুষ আছে রে মনটা নেওয়ার মাত্রই কিছুক্ষণ পরে আবার সে মনটা ফিরে আনে সাথে সাথে তার ইয়াদ হয়ে যায় হায় হায় আমি নামাজে দাঁড়াইলাম এখন ঘরের চিন্তা নয় এখন তো দোকানের চিন্তা নয় সামনে তো আমার মালিক আমার মালিকের কুদরতি পা না 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 আমি তো এই অবস্থায় আমার মনোযোগ অন্যদিকে দিতে পারি না মনটা ফিরে আনে এই স্পেশাল বাহিনী আবার মনটা তার লইয়া যায় আবার সে মনটারে ফিরে আনে আল্লাহ নবী রহমতের নবী বলেন যেই মানুষটা এই অবস্থায় শয়তানের সাথে নামাজের ভিতরে এরকম যুদ্ধ করে শয়তান তার মন ঘরে নিয়ে যায় সে আবার ঘর থেকে নামাজে মন নিয়ে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খুশু খুজুর সাথে নামাজ পড়লে যে সব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তারে দান করবে আর আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষ মনটা একবার যদি দোকানে নেয় আর নামাজের সালাম ফিরানির আগে মন দোকান থেকে বাইর করে না এমন আসেনি না এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর ধমক খাবে ধমক আল্লাহ তারে ধমক দিবে বান্দা আমি আল্লাহ তোর সাথে নামাজে কথা বলতেছিলাম মন তোর কোথায় ছিল
একটা বার যে গেল আর তুই ফিরে আনলি না আল্লাহ সেদিন হাসর বসি মানুষের সামনে এই মানুষটারে নামাজি মানুষটারে আল্লাহ পাক ধমক দিবে ধমক ভাইরা বন্ধুরা নামাজের ভিতরে বলুন তো আমরা কার সাথে কথা বলি আর একটু জোরে বলেন কার আসসালাতু মিরাজুল মুমিনিন এই যে রজব মাস চলতেছে এই রজব মাসের ভিতরেই নবীজি মিরাজে গিয়েছিলেন নামাজ আল্লাহ পাক হাদিয়া দিয়েছিলেন হাদিয়া এই নামাজ আর নবী বলেছেন আল্লাহ আমি তো তোমার সাথে দেখা করেছি তোমার সাথে কথা বলেছি কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে দেখা করবে কেমন করে কথা বলবে মিরাজে আল্লাহর কাছে যাইও আমার আপনার নবী আমার আপনার কথা বলে নাই আল্লাহ পাক তখন বলছে বন্ধু নামাজ নামক একটা ইবাদত দিয়া দিলাম ওই ইবাদতের ভিতরে আমি আল্লাহ তোমার উম্মতের সাথে কথা বলবো আল্লাহু আকবার করে কর আলহামদুলিল্লাহ যখন বলা হয় সমস্ত প্রশংসা কোয়া মাত্র আল্লাহ কয় কার প্রশংসা কলিল্লাহ আল্লাহ জোরে কর সুবহানাল্লাহ তাহলে আমরা এই সমস্ত গুণ অর্জন করে বিশেষ করে নামাজের ভিতরে পুরোপুরি খুশু খুজু অন্তরে রাখিয়া এরকম ভাবে সফল মুমিন হওয়ার কার কার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম সবাই সবার জন্য দোয়া করি আমি অনেকটা অসুস্থ